প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিদুস ডায়েরি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আমি আজ তোমাদের জন্য একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবস্থান্তর মৌলের ধারণা। তো অবস্থান্তর মৌলের ধারণা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের অবস্থান্তর মৌল কী তা জানতে হবে। তো অবস্থান্তর মৌলের সংজ্ঞা বা ডেফিনেশনটি হচ্ছে যে সব ডি ব্লক মৌল, অর্থাৎ প্রথমে এখানে একটি পয়েন্ট হচ্ছে যে সব ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। এখানে আংশিকভাবে বলতে বোঝানো হয়েছে ডি অরবিটাল এক থেকে নাইনের ভিতরে, ওয়ান থেকে নাইনের ভিতরে হবে, অর্থাৎ পরিপূর্ণভাবে পূর্ণ হবে না, অর্থাৎ ডি অরবিটাল 10 হবে না। তো আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তো অবস্থান্তর মৌলের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, তো আমরা যদি বৈশিষ্ট্যগুলো দিকে যাই তাহলে হচ্ছে যে বৈশিষ্ট্য পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তারপরে হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন। তারপরের পয়েন্টটি হচ্ছে আমরা যদি বৈশিষ্ট্যের দিকে তাকাই তা হচ্ছে জটিল যৌগ গঠন। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া, প্রভাবক রূপে ক্রিয়া। আমরা জানি প্রভাবক হচ্ছে বিক্রিয়ার গতিটিকে হ্রাস বা ত্বরান্বিত করে। তো অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক রূপে ক্রিয়া করে। তারপরে বৈশিষ্ট্যটি হচ্ছে প্যারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন, প্যারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন। অর্থাৎ প্রাচুম্বকীয় ধর্ম প্রদর্শন হচ্ছে যে চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, অর্থাৎ ডিপ অবস্থান্তর মৌলসমূহ প্রাচুম্বকীয় অর্থাৎ চুম্বক ক্ষেত্র দ্বারা তারা আকর্ষিত হয়। তো পরিবর্তনশীল যোজ্যতা মানে হচ্ছে আমরা জানি যে অপর মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা। তো অবস্থান্তর মৌলসমূহের অপর মৌলের সাথে যুক্ত হওয়ার যে যোজ্যতা ইলেকট্রন আমরা জানি তা পরিবর্তনশীল, তারা রঙিন যৌগ গঠন করে, তারা জটিল যৌগ গঠন করে, তারা প্রভাবক রূপে ক্রিয়া করে এবং প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন। সো বন্ধুরা, এই ছিল আজকের অবস্থান্তর মৌলের ধারণা। তো তোমরা যদি এই এপিসোডটির মাধ্যমে এতটুকু কিছু শিখে থাকো তাহলে ভিডিওটিতে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।